केतुग्रामेर कब्जी काटा जावा नार्स रेणु खातुन के काजे सुविधे मतो चाकरी देवार कथा घोषणा करेछेन मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। मुख्यमंत्री घोषणाय धन्यवाद जानानोर भाषा जेनो हारिए फेलेछेन रेणु। मा जेभावे सन्तानेर पाशे थाके मुख्यमंत्री सेभावेई राज्येर प्रत्येक मानुषेर पाशे रयेछेन। बुधवार दुर्गापुर हासपाताले शय्याय शुये प्रतिक्रिया रेणु खातुनेर। আর কয়েকদিন পরেই হয়তো সরকারি নার্সের চাকরিতে যোগ দিতেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা রেণু খাতুন। নার্সের চাকরির প্যানেলে 22 নম্বরে নাম ছিল তার। স্ত্রী চাকরি পেয়ে গেলে হাতছাড়া হয়ে যাবেন সেই চিন্তায় নৃশংসভাবে রেণুর ডান হাতটাই কেটে নেন তার গুণধর স্বামী শেখ মোহাম্মদ। প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ এবং পরে সেখান থেকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রেণুকে। ডান হাতটি কবজি থেকে বাদ গিয়েছে রেণুর, তবে মেয়ের মনের জোর অদম্য, ডান হাত খুইয়েও বসে থাকেননি তিনি। নার্সিং হোমের বেডে বসেই বাঁ হাতে লেখার অভ্যেস শুরু করেছেন রেণু। বুধবার ভবানীপুরের জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রেণুকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। হাত খুইয়েছেন রেণু, তবে মনের জোর আর মুখের ভাষা দুই অক্ষত তার। মুখ্যমন্ত্রীর ঘোষণা, রেণু যেমন কাজ করতে পারবেন তাকে তেমনই চাকরি দেবে সরকার। আমি যে মেয়েটি ডান হাত কেটে দিয়েছে তার হাজবেন্ড, আপনারা জানেন কেতুগ্রামে ন্যাশনাল কমিশন উইমেনের চেয়ারম্যান সেখানে গিয়েছিলেন, লীনা গাঙ্গুলি, এবং আমরা তার জন্য তিনটে কাজ করছি। একটা কাজ হচ্ছে সে যেহেতু নার্সিং পরীক্ষায় 22 নম্বরে ছিল প্যানেলে, তাকে আমরা এখন তো ডানাটা নেই, তাই যে কাজটাও করতে পারে বসে বা কথা বলতে পারে মুখটা দিয়ে কাজ করতে পারে সেই কাজটাই ওকে অ্যালাউ করব, এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। দুই, ওর যে হাতটা কেটে দিয়েছে আমরা আর্টিফিশিয়াল হ্যান্ডসের ব্যবস্থা করব। দুই, তিন, একটা যেন কি ছিল, একটা জুতো, হ্যাঁ, আরেকটা হচ্ছে, থ্যাংক ইউ, আরেকটা হচ্ছে ও যেখানে ট্রিটমেন্ট করতে গেছিল 57,000 টাকা নিয়েছে, কারণ ওর স্বাস্থ্যসাথী কার্ডে কাজটা হয়নি, কেন হয়নি সেটা আমি দেখছি, এটাও অলরেডি চিফ সেক্রেটারিকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি টু টেক কেয়ার ফর ইয়োর ট্রিটমেন্ট। মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে কার্যত যেন ভাষা হারিয়ে ফেলেছেন রেণু। বুধবার দুর্গাপুর হাসপাতালে শয্যায় শুয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রেণু বলেন, মা যেভাবে সন্তানের পাশে থাকেন মুখ্যমন্ত্রীও সেইভাবেই রাজ্যের প্রত্যেক মানুষের পাশে রয়েছেন। মা যেরকমভাবে একজন সন্তানের মানে পাশে থাকে ছোট থেকে, আদর যত্ন দিয়ে বড় করে তোলেন, সেরকম উনিও যে আমাদের রাজ্যের পাশে এইভাবেই মানে প্রতিটি মানুষের পাশে মায়ের মতো রয়েছেন এবং সবাইকে উনি মায়ের সন্তানের মতো দেখেন, আগলে রাখেন, এটা সত্যি খুবই একটা গর্বের বিষয়। এটাই যে আমি শুনেছি উনি আমার চাকরির ব্যবস্থা করেছেন আর আমি যেটাই মানে করতে পারবো সেরকম কিছু আমাকে উনি সেরকমই কিছু চাকরি দেবেন, তার জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ ওনার কাছে। আর শুধু চাকরিই নয়, রেণুর চিকিৎসার ভারও বহন করবে রাজ্য সরকার। অদম্য মনের জোর এবং সরকারি সহায়তা সবটুকু নিয়ে রেণু ফের ঘুরে দাঁড়াবেন, ইচ্ছে শক্তির উদাহরণ হয়ে রয়ে যাবেন কেতুগ্রামের রেণু খাতুন। কলকাতা টিভি।